রেকর্ডিং ড্রাগন মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল মিটিং এ সংযুক্ত প্লে শাখার শিক্ষার্থীবৃন্দ এবং প্লে শাখার শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পরে হলেও আমরা আজকে ভার্চুয়াল মিটিং, ভার্চুয়াল ক্লাসের শেষ দিন। যদি আল্লাহ তৌফিক দান করে আগামী কাল থেকে আমরা অফলাইনে ক্লাস চালাবো। প্রথম দিন অর্থাৎ রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন হবে প্রথম শ্রেণীর ক্লাস, আর শনি, সোম, বুধ এই 3 দিন হবে প্লে এবং কেজি শ্রেণীর ক্লাস। আবারও বলছি, শনি, সোম, বুধ প্লে এবং কেজি শ্রেণীর ক্লাস হবে। শনি, সোম, বুধ 3 দিন করে, সপ্তাহে 3 দিন করে হবে কেজি আর প্লে শ্রেণীর ক্লাস। তো প্রভাত দিবস সকাল 7:45, দিবাব্যাস 10:45 শুরু হবে। আগামীকাল, আগামী সোমবারে ক্লাসে আসার জন্য উদাত্ত আহ্বান রাখলাম এই প্লে ক্লাস এবং কেজি ক্লাসের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের কাছে। আপনারা যে কারণে একটু একটু আপনাদের সদয় অবগতির জন্য আমি একটু কয়েকটা পয়েন্ট বলছি, একটু মনোযোগী হবেন, একটু মনোযোগী হবেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে আনন্দের সাথে স্কুলে আসতে হবে। স্কুলে আসতে হলে কতগুলি নিয়ম জেনে আসতে হবে, আবারও বলছি সেই নিয়মগুলি, বাড়ি থেকে মাস্ক পরে স্কুলে আসবা, বাড়ি থেকে মাস্ক পরে স্কুলে আসবা। স্কুলে থাকাকালীন প্রয়োজন ছাড়া মাস্ক খুলবা না, স্কুলে থাকাকালীন প্রয়োজন ছাড়া মাস্ক খুলবা না। স্কুলে প্রবেশ করে শরীরের তাপমাত্রা পরীক্ষা করবা, স্কুলে প্রবেশ করেই শরীরের তাপমাত্রা পরীক্ষা করবা, সাবান দিয়ে হাত ধুয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করবা, সাবান দিয়ে হাত ধুয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করবা, শ্রেণীকক্ষে দূরত্ব বজায় রাখতে হবে, অকারণে ক্লাসের ভেতরে ঘোরাঘুরি করা যাবে না, স্কুলে এসে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, স্কুলে আসে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, মাস্কের ফিতায় হাত দিয়ে মাস্ক খুলবা, মাস্কের ফিতা মাস্কের মাঝখানে ধরবা না, মাস্কের ফিতায় ধরে মাস্ক খুলতে হবে, মাস্কের ফিতায় ধরে মাস্ক খুলবা। কখনোই চোখ নাক মুখে হাত দিবা না, কখনোই চোখ মুখ নাকে হাত দিবা না। বাসা থেকে টিস্যু নিয়ে আসবা, যখন হাসি কাশি আসবে টিস্যু দিয়ে মুখটা চেপে ধরে তারপরে কাশি দিবা, অথবা যদি দেখতে পারো তোমার কাছে টিস্যু নাই তখন কোনুইতে এরকম করে দিয়ে তুমি কাশি দিতে হবে, ঠিক আছে? তাহলে কোনুই বা টিস্যু দিয়ে মুখ চেপে ধরে হাসি কাশি দিতে হবে। স্কুল চলাকালীন কারো সাথে কোলাকুলি, তারপরে হাত মিলানো, এগুলি করা যাবে না, বাইরের খাবার খাওয়া যাবে না, বাইরে থেকে কোনো খাবার আনা যাবে না, বাইরের খাবার খাওয়া যাবে না,
বাইরে থেকে চিপস কিনবা না, তারপরে আরো কি কি আছে এগুলি কিনবা না, বাসায় থেকে খাবার নিয়ে আসবা। বাসায় ফিরে আগে হাত পায়ে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে তারপরে বাসার গেটের হাতল ধরবা, দরজাতে ভেতরে ঢুকবা, কারণ তোমার সাথে সাথে জীবাণু তোমার বাড়ির গেট পর্যন্ত পৌঁছে গেছে, এখন খালি ভেতরে ঢুকবে। এই ভেতরে ঢোকার সময় তুমি যদি হ্যান্ড স্যানিটাইজার করে নাও তাহলে আর ভেতরে ঢুকতে পারলো না, গেট পর্যন্ত যাওয়াই আর সীমানা শেষ। ভিড় এরিয়া স্কুলে যাতায়াত করতে হবে, ভিড় এরিয়া যেখানে বেশি লোকজন দাঁড়িয়ে আছে তার ভেতর দিয়ে আসবা না, একটু সাইড দিয়ে আসবা। অসুস্থ হলে স্কুলে আসবা না, যদি সর্দি কাশি জ্বর থাকে তাহলে স্কুলে আসবা না। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো এটা ছিল, আর তাহলে আগামী সোমবারে তোমাদের ক্লাস, এই এই স্বাস্থ্যবিধি গুলি মেনে ক্লাস চলবে। একটা ক্লাসে একটা শ্রেণীতে আমরা সংখ্যা কমে দেব, একটা বেঞ্চে কম করে বসতে হবে, সেটা তোমরা আসার পরে তোমাদের স্যার ম্যাডামেরা এটা সুন্দর করে বলে দিবে, সুন্দর করে বসে দিবে। তো তোমরা এখন ফলাফল ঘোষণা করছি, ফলাফল ঘোষণায় প্লে শাখার ফলাফল ঘোষণা করছি, তোমার বাবা মাকে পাশাপাশি নিয়ে নাও যাতে তারাও ফলাফল শুনতে পারে। প্রথম স্থান অধিকার করেছে প্লে শাখা, প্লে শাপলা শাখার প্রথম স্থান অধিকার করেছে শাপলা শাখা থেকে রোল নাম্বার 1। ও শাপলা শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছে 4 জন, প্রথম স্থান অধিকার করেছে 4 জন। লেখাটা তো ইয়েটা ভালো হয় না, সিস্টেমটা ভালো হয়। মেধা স্থান 4 জন প্রথম স্থান অধিকার করেছে, সৈয়দা তাসনিম ইসলাম, জারিফ আবরার, আরোহী মাহজাবিন ও সাফওয়ান জাবিন, এই 4 জন। আবারও বলছি, সৈয়দা তাসনিম ইসলাম, কোথায় হাত উঠাবা কিন্তু, সৈয়দা তাসনিম ইসলাম, জারিফ আবরার, জারিফ আবরার পাওয়া গেছে, জারিফ আবরার, সৈয়দা তাসনিম ইসলাম, হ্যাঁ তুমি তাসলিম ইসলাম, জারিফ আবরার, আরোহী মাহজাবিন, আর সাফওয়ান জাবিন, এই 4 জন যার নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে সেই নম্বরই পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। কতর মধ্যে পরীক্ষা হয়েছে, বাংলায় 100, ইংরেজিতে 100, গণিতে 100, সাধারণ জ্ঞানে 50, ড্রয়িং এবং শরীর চর্চায় 25 করে করে এই হলো 400 মার্কের মধ্যে 400 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে যে 4 জন, এই 4 জনের নাম ঘোষণা করলাম। দ্বিতীয় এই দেখি দেখি এদিকে আসেন তো, এরাও এদের কমা, এরাও কি শুধু একটা। দ্বিতীয় স্থান অধিকার করেছে, তো ধন্যবাদ এই 4 জনকে যারা প্রথম স্থান অধিকার করেছে, বাবা মার মুখ উজ্জ্বল করেছো, আমাদের কৃতার্থ করেছো, ধন্যবাদ তোমাদেরকে, তোমার বাবা মাকেও ধন্যবাদ, এবং মাকে একটু থ্যাংক ইউ দিয়ে দাও, মা কিন্তু তোমাকে আদর করলো, তুমি কিন্তু মাকে আদর করলে না, মাকে একটু আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও, হ্যাঁ ধন্যবাদ,
ধন্যবাদ তোমাদেরকে, এই তো কারণ মা তোমাকে পড়াইছে তাই তুমি ভালো করতে পেরেছো। বাবা মা যদি না পড়াতো তাহলে আমরা তো অনলাইনে আছি, তাহলে তুমি ভালো করতে পারতে না। খুব সুন্দর, তো দ্বিতীয় স্থান অধিকার করেছে চারজন, চারজন দ্বিতীয় স্থান অধিকার করেছে চারজন। আব্দুল্লাল আরাফ, আব্দুল্লাল আরাফ নূরে জান্নাত মানসুরা, নূরে জান্নাত মানসুরা, ফারহান সাদিক, ফারহান সাদিক, মঈনউদ্দিন, মঈনউদ্দিন, এই কয়জন দ্বিতীয় স্থান অধিকার করেছো। এটা প্রভাতী ব্যাচ থেকে, প্রভাতী ব্যাচ থেকে ফলাফল ঘোষণা করছি। তৃতীয় স্থান অধিকার করেছো ছয়জন, তৃতীয় স্থান অধিকার করেছো ছয়জন, দ্বিতীয় স্থান অধিকার করেছো যে চারজন তার মধ্যে কে আছে হাত উঠাও, চারজন আব্দুল্লাহ আরাফ, নূরে জান্নাত মানসুরা, নূরে জান্নাত মানসুরা, ফারহান সাদিক, ফারহান সাদিক, মঈনউদ্দিন। ধন্যবাদ তোমাদেরকে, তোমার বাবা মাকেও ধন্যবাদ, ভালো করো সুন্দর। হ্যাঁ, তোমাদের নম্বর কিন্তু প্রথমের চেয়ে খুবই কম, নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছ, প্রথমের চেয়ে একটু নম্বর কম পেয়েছ তোমরা। দ্বিতীয় স্থান অধিকার করেছ ছয়জন, মাহিয়া তাহসিন, মাহিয়া তাহসিন, সুষমা রানী প্রামাণিক, সুষমা রানী প্রামাণিক, তাসমিয়া আক্তার, তাসমিয়া আক্তার, শামিন মুনিয়ার, শামিন মুনিয়ার, ওমর ফারুক, সাহল ইবনে ফেরদৌস, এই কয়জন তৃতীয় স্থান অধিকার করেছ। তোমাদেরকেও ধন্যবাদ যে তোমরা প্রথমের চেয়ে একটু কম নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছ। চতুর্থ স্থান অধিকার করেছে পাঁচজন, সাবিত আল নূর সাদমান, সাবিত আল নূর সাদমান, আল ফাহাদ বিন আদান, উম্মে কুলসুম, মুনিম মুনিম দামান, মৃদুল মজুমদার, এই কয়জন চতুর্থ স্থান অধিকার করেছ। মৃদুল মজুমদার, মুনিম দামান, উম্মে কুলসুম, আল ফাহাদ বিন আদান, সাবিত আল নূর সাদমান, এই কয়জন চতুর্থ স্থান অধিকার করেছ, চতুর্থ স্থান। ধন্যবাদ, ধন্যবাদ, আমিন। পঞ্চম স্থান অধিকার করেছে নিহান, ষষ্ঠ স্থান অধিকার করেছে সুমাইয়া আক্তার, ষষ্ঠ স্থান আরেকজন আহাদ, সপ্তম স্থান অধিকার করেছে আরাফ রহমান, অষ্টম স্থান অধিকার করেছে শাহরুদ বা মুবাশ্বিরা, আর অষ্টম স্থান আরেকজন অধিকার করেছে সাইফ আল সাদাত, সাইফ আল সাদাত। নবম স্থান অধিকার করেছে সাইমন আহমেদ, আর দশম স্থান অধিকার করেছে ইস্তিয়াক আহমেদ আবিদ। এই তোমাদের এখন
দিবা শাখা, দিবা শাখার ফলাফল ঘোষণা করছি। দিবা শাখা, দিবা শাখার ফলাফল, দিবা শাখায় প্রথম স্থান অধিকার করেছে আব্দুল্লাল ইয়াসিন, না ইয়াসিন, ময়দা, আব্দুল্লাহ আল ইয়ামিন, আব্দুল্লাহ আল ইয়ামিন প্রথম স্থান অধিকার করেছে। আব্দুল্লাহ আল ইয়ামিন আছে নাকি? আব্দুল্লাহ আল ইয়ামিন হাত উঠাও। দ্বিতীয় স্থান অধিকার করেছে, ও প্রথম স্থান অধিকার করেছে আরেকজন, আরেকজন প্রথম স্থান অধিকার করেছে গোলাপ শাখা থেকে, জারিন তাসনিম, জারিন তাসনিম দেবা শাখা থেকে দুইজন প্রথম স্থান অধিকার করেছে, আব্দুল্লাহ আল ইয়াসিন, জারিন তাসনিম। দ্বিতীয় স্থান অধিকার করেছে আফিয়া তাহসিন হুমায়রা, আফিয়া তাহসিন হুমায়রা, আফিয়া তাহসিন হুমায়রা দ্বিতীয় স্থান অধিকার করেছে, আপতাহি, আপতাহি ইবনে শাহিন, আপতাহি ইবনে শাহিন, আপতাহি ইবনে শাহিন তৃতীয় স্থান, চৌদ্দ স্থান অধিকার করেছেন আবু জুনায়েদ, আবু জুনায়েদ চতুর্থ, পঞ্চম স্থান রাবিয়া বশ্রী, ও চতুর্থ স্থান অধিকার করেছে আরো তিনজন, রাবিয়া বশ্রী, আইব বিন কিবরিয়া সিনান, পঞ্চম স্থান অধিকার করেছে নাইম ওয়াসিদ, ষষ্ঠ স্থান অধিকার করেছে ফাহমিদা রহমান মিম, সপ্তম স্থান এমডি আস আতলাল আদিম, অষ্টম স্থান অধিকার করেছে শাকিরা হোসেন, নবম স্থান মাহমুদুল হাসান আফসান, নবম স্থান আরেকজন অধিকার করেছে সাদিকা আক্তার, দশম স্থান মার্দিয়া জাহান। এই দশম পর্যন্ত ফলাফল, আর আগামী সোমবারের দিন ক্লাস আছে, ক্লাসের দিন আমরা ফলাফল, ফলাফল এবং ফলাফল শীট এবং খাতাপত্র দিয়ে দেব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবেন, স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসবেন। সকলেই ভালো থাকার আপ্রাণ, আমরা নিয়ম কানুন মেনে চলবো, এ আশাবাদ ব্যক্ত করে এতক্ষণ সকল অভিভাবক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ আশাবাদ ব্যক্ত করে এই মুহূর্তে আমার এই সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।